নমস্কার, আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে জানেন তো আমি ভোর 6টায় উঠেছি, অ্যাকচুয়ালি 6টায় না, আমি উঠে গেছি প্রায় 4:30। মানে ঘুম হচ্ছে না যেহেতু সকালে উঠতে হবে, কারণ আজকে আমি যাচ্ছি শান্তিপুর, আর আমার সঙ্গে যাচ্ছে দেখুন দেবযানী, আর এখানে মাইমা গ্যাস, আর আমাদের নিয়ে যাচ্ছে মিলন। শান্তিপুরে অ্যাকচুয়ালি ফলোহারিণী কালী পুজো আছে আজকে, কালকে অমাবস্যা ছিল, অনেক জায়গায় রাত্রিবেলা হয়েছে, কিন্তু আমাদের ওখানে সকালবেলা হয়, অমাবস্যা যখন সকালে থাকে সেই সময় হয়, সেজন্য আমরা যাচ্ছি। আর শান্তিপুর জাস্ট বলি, খুবই বিখ্যাত চাঁদনি বাড়ি, আমার মায়ের মামার বাড়ি, কাজেই খুব আদরের জায়গা। আর ছোটোর থেকে ওখানে গিয়ে গিয়ে আমাদের এমন হয়ে গেছিলো যে কালী পুজোয় আমরা ওখানে যেতেই হবে, যদিও আমার বিয়ের পরে আর সেটা এত সম্ভব হয় না। চলুন শান্তিপুর পৌঁছই, আর রাস্তায় যদি কিছু সেরকম ইন্টারেস্টিং ব্যাপার হয় বা কিছু ঘটে সেটা নিশ্চয়ই দেখাবো, আদারওয়াইজ শান্তিপুরে গিয়ে আপনাদের সাথে আবার গল্প। আচ্ছা দেখুন, এটা আমরা গঙ্গা নদীর অবধি এসেছি, এইবার দেখুন এই গাড়ি শুধু আমরা গঙ্গার ওপারে চলে যাবো, এটা একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস, সেজন্য আপনাদের দেখাচ্ছি। আমাদের বোম্বেতে এটা হয়, গোয়া টোয়াতে বা আলিবাগ টালিবাগ যাওয়ার জন্য এই ধরনের যাত্রা যাওয়া যায়, কিন্তু এইখানে আমি এই প্রথম এইভাবে যাচ্ছি। আমি শুনেছি ছোটবেলায় মারা এইভাবে বোধহয় নৌকা পেরিয়ে শান্তিপুর যেত, কিন্তু এখন তো দেখতে নি গাড়ি শুদ্ধ আমরা উঠে যাচ্ছি ভেসেলে, আর সেটা ওপারে নিয়ে যাবে। ইটস রিয়েলি ইন্টারেস্টিং। আচ্ছা কেমন লাগছে গাড়ি শুদ্ধ গঙ্গার মধ্যে? অ্যাকচুয়ালি আমি বহু বছর পরে গঙ্গা পার করেছি, দারুণ ভিউ। কবে যে লাস্ট গঙ্গা পার করেছি আমার মনে নেই, বহু বছর পরে আমি আজকে এইভাবে গঙ্গা ক্রস করছি, ভীষণ ভীষণ ভালো লাগছে, সেটাই ভীষণই ভালো লাগছে। আর এটা তো একটা বেশ নতুনত্ব জিনিস দেখলাম আমি, আমাদের পাশে খড়ও যাচ্ছে, তো খুবই ভালো লাগছে, সব রকম গাড়িও আছে, তো চলো মিলন গাড়ি আটকে পড়েছে। Thank you.
আমরা 7টার সময় বেরিয়েছি, গাড়িটা আসছে না, আগের দিন না আসলে মজা তো হয় না। এরকম কতগুলো ঝুড়ি হয়, দিদি ভালো তো? মা কালীর ফুল, বেলপাতা, দিদির মাইমা দিদির মাথায় দিয়ে আশীর্বাদ দিল। রাজা এলো এতক্ষণে? আরে রাজা এসেছিল, ব্যাগ চুরি হয়ে গেল ট্রেনে। মাইমা তুমি আমার ব্লগ গুলো দেখো, ও কেমন লাগে? হ্যাঁ কেমন লাগে? ভেরি গুড, থ্যাংক ইউ। এই দেখুন, এটা আমার একটা ভাইঝি, সুন্দরী ভাইঝি, ওর এত সুন্দর, ও মডেলিং করেছে কয়েকটা, এত সুন্দর লাগে ওকে। আবার যখন মডেলিং করবে আমাকে ছবি পাঠিয়ে আমি ব্লগে দেবো, ঠিক আছে? এখন সিঁদুর দান চলছে, মায়ের সিঁদুর সবাই সবাইকে পড়াচ্ছে। রাত্রে
এ বৌদি বড় বৌদি কই বড় বৌদিটা দিন আমি দিই ওই তো এখানে আছে বাইরে দিন আমি আছি বড় বৌদি ওর দিয়ে দি তাহলে এ বড় বৌদি নাই আছে আছে বাইরে কোথায় গেল ওই তো দাদার এই নে নম্বরটা দিন সবাইকে দিন একটু আমার আরেকটু দিন সবার ভালো আমাকে একটা দিন মুকুন্দা এদিকে আছে আমাকে একটা দিন আচ্ছা এই যে পুজোটা হচ্ছে না এটা মায়ের কাঠামোকে সাজিয়ে পুজো করা হচ্ছে মানে মায়ের বিসর্জন যখন হয় কালী পুজোর করে পরের দিন যে বিসর্জন হয় তারপরে কাঠামোটা উঠিয়ে নিয়ে আসা হয় আর সারা বছর সেই কাঠামো এই কালী মন্দিরে থাকে এটা চাঁদনী মায়ের মন্দির এখানে সারা বছর কাঠামো থাকে আর কাঠামোকেই পুজো করা হয় আর আজকে তো দেখলেনই ফলোহারিনীর দিন কি সুন্দর করে মাকে শাড়ি পরিয়ে মালা পরিয়ে সাজানো হয়েছে আচ্ছা এই যে জায়গাটা দেখছেন এখন চৌকো মতো মাটি হয়ে আছে এখানে না কালী পুজোর রাতে প্রায় 30-35টা পাঠা বলি হয় আর এখানে সারা রাত মায়ের পুজো হয় দেখুন এটা আমার একটা ভাই শান্তিপুরের হিরো হিরো অফ শান্তিপুর আচ্ছা এটা শিব মন্দির আর ঠিক এই শিব মন্দিরের উল্টো দিকে মুখোমুখি বাড়ির গেট দেখুন এই সেই বিখ্যাত চাঁদনি বাড়ি আর এখানে যত দেখছেন হয় আমার মাইমা নয় আমার মাসি প্রচুর মামা মাইমা সবাইকে একটু দেখালাম আর এই সামনে দেখুন এটা দুর্গা দালান এখানে দুর্গা পুজো হয় আর এখানে না চাঁদনি মায়ের মূর্তি তৈরি হয় এখন অ্যাকচুয়ালি আমার এই এক মামার বাড়ির কাজ চলছে বলে সেই জিনিসপত্রগুলো এখানে রাখা হয়েছে বাট এটা অ্যাকচুয়ালি দুর্গা মন্দির আর এখানে চাঁদনি মার মূর্তি তৈরি হয় এখান থেকে মাকে আমি যখন কালী পুজো দেখিয়েছিলাম বলেছিলাম তাও একবার বলে দিচ্ছি আর ডেসক্রিপশন বক্স আমি দিয়েও দেবো এখান থেকে মাকে নিয়ে যাওয়া হয় ওই মন্দিরে যেখান থেকে এখন আমি এলাম এই যে দেখছেন এই পুরো ক্যাম্পাসটা মানে এর ভেতরে যতগুলো বাড়ি এগুলো সব অ্যাকচুয়ালি মাম মানে আমার দাদুদের মায়ের এক এক মামার এক একটা বাড়ি এখন দাদুরা কেউ নেই কিন্তু মামারা তাদের ছেলে মেয়েরা সবাই এখানে রয়েছেন সেই বিখ্যাত তুলসী মঞ্চ চাঁদনি বাড়ির তুলসী মঞ্চ কিন্তু শ্রী চৈতন্যদেব নিমাই চৈতন্যদেব যখন সন্ন্যাস নিয়েছিলেন তখন ওনার বাড়ি থেকে যখন উনি চলে গেছিলেন যাওয়ার সময় এই বাড়িতে এসে এই তুলসী মঞ্চে প্রণাম করে উনি আবার যাত্রা শুরু করেন এই তুলসী মঞ্চটা না অ্যাকচুয়ালি আমার এদের যেটা মা মানে দাদুদের যেটা পৈতৃক বাড়ি সেই বাড়ির এখন বাড়ির অবস্থা খুব খারাপ পুরো ভেঙে গেছে বাড়ি দেখতেই পাচ্ছেন কিন্তু সামহাও তুলসী মঞ্চটা এখনও জায়গাতে দাঁড়িয়ে রয়েছে আচ্ছা এই দেখুন দেবজানীকে তো আপনারা চেনেন এটা আমার আরেকটা ভাইয়ের বউ এবারে শান্তিপুরে আমার মামা মাইমা ভাই ভাইয়ের বউ গোনা যাবে না গোনা সত্যি গোনা যাবে না মানে এখানে এলে যে কি আনন্দ হয় আর আমাদের যেটা বললাম মায়ের মামার বাড়ি কিন্তু এলে সেটা একটু মনে হয় না মানে আমাদেরই মামার বাড়ি আর এরা আমাদের ভাইয়ের বউ এরাও এত আদর যত্ন করে আমরাও এদের এত ভালোবাসি খুব আনন্দ হয় চলুন আপনাদের আবার এই দেখুন আমার আরেক ভাইয়ের বউ অ্যাকচুয়ালি এখানে এলে এত ভালো লাগে এরা এত ভালোবাসে আর আমিও এত আনন্দ পাই এখানে এলে এদের সঙ্গে চলুন আবার আপনাদের ঘুরে দেখাই আচ্ছা দেখুন আমাদের আজকে লাঞ্চ মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন কেমন খেতে দেবজানী
আচ্ছা দেখুন, এটা আমরা যে পুজো এসেছিলাম আজকে, দিস ইজ ফলোহারিণী পুজো, সেজন্য অ্যাকচুয়ালি বেশিরভাগটাই ফল আর তার সঙ্গে মিষ্টি। জাস্ট আপনাদের দেখালাম যে এটা আমরা প্রসাদ হিসেবে এগুলো পেয়েছি চাঁদুনি মায়ের। আচ্ছা দেখুন, এখানে প্রচুর লাল শাক হয়েছে বাড়ির মধ্যে, তো আমার ভাই তুলে দিচ্ছে, আই থিঙ্ক মাইমা নিয়ে যাবে। দেবজানি নিবি? যাই হোক, সবাই হাতে একটু একটু করে নেওয়া হবে। বাড়ির শাক একদম অর্গানিক ব্যাপার। এই দেখুন আমার আরেকটা ভাই, এক বদমাশ ভাই। অ্যাকচুয়ালি ছোটোবেলা আমরা এত মজা করে বড় হয়েছি না, তো ওদের সাথে যখনই দেখা হয় আমরা আবার ছোটোবেলায় ফিরে যাই আর ভীষণ আনন্দ করি। এখন মানু বল, আমাকে দেখে কেমন লাগলো? তো কত বছর পরে আবার ঠিক মতো আজকে অনেকক্ষণ আড্ডা মারা হলো না? ইয়েস, খুব ভালো থাকি। দেখুন আমরা এখন ফিরে যাচ্ছি, তো এখানে গাড়ির লাইন পড়েছে, তো একটা ভেসেল এখন ছেড়ে যাচ্ছে, আমি আপনাদের একটু দেখাচ্ছি। ভীষণই ভালো লাগছে, আর এখন তো বিকেল হয়ে গেছে, গরমটাও কমে গেছে, আর সত্যি গঙ্গা দেখতে খুব ভালো লাগছে। আচ্ছা এখানে দেখুন মানুষ যাওয়ার জন্য সবাই হেঁটে যাচ্ছে, এটার আলাদা লঞ্চ আর গাড়ি, ইভেন লরি, দেখুন কত বড় লরি যাচ্ছে, তার জন্য আলাদা। যাই হোক, কি খবর আপনাদের, কেমন কাটলো সারাদিন? দারুণ কাটলো। এখন আমরা এই ভেসেলে ওয়েট করছি, কখন এখন আসবে আমাদের টার্ন, কখন আসবে? ইয়েস, বাসন্তী দেবী বলুন। ভালো লাগলো ঘুরে, সারাদিন খুব মজা হলো, খাওয়া দাওয়া হলো, খুব এনজয় করলাম, আনন্দে বুকটা ফুলে গেল। বাবা, পারি না পারি না। আচ্ছা দেখুন, আমরা সারাদিন খুব ভালো ঘুরে এলাম, এখন আমি আমার বাড়ি পৌঁছে গেছি, আমাকে ড্রপ করে দেবজানিও নিজের বাড়ি যাবে, ওকে বেশ অনেকটা আরও যেতে হবে। যাই হোক, কেমন আজকে সারাদিন কাটলো? ভালো কাটলো, টায়ার্ড লাগছে কিন্তু এনজয় করলাম। আর মাইমাকেও আমরা মাইমার বাড়িতে ড্রপ করে দিয়েছি, তো আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলো বাই।